অকিউপেশন, অকিউপেশন মিন্স পেশা, কাজ, ওকে। সো ডিয়ার স্টুডেন্ট, উই নো অ্যাবাউট, টুডে উই নো অ্যাবাউট অকিউপেশন, ওকে। আর ডিয়ার স্টুডেন্ট, নাও লেট উই সি অ্যানাদার পিকচার, ওকে। ডিয়ার স্টুডেন্টস, লেট ইউ সি অ্যানাদার পিকচার, ওকে। Please think about this picture. I will help you. Here two boys standing out a building, and the building burned with fire, right? Okay. And some people are putting out fire, right? কিছু লোক আগুন নিভাচ্ছে। দুইটি ছেলে একটি ভবনের বাইরে দাঁড়িয়ে আছে। ভবনটিতে আগুন লেগেছে এবং কিছু লোক আগুন নিভাচ্ছে। Do you know what is called these people? তোমরা কি বলতে পারো এই লোকগুলোকে কি বলে ডাকা হয়? ফায়ার ফাইটার, ওকে। দে আর কল ফায়ার ফাইটার, দে আর কল ফায়ার ফাইটার, আই রিপিট, ফায়ার ফাইটার। ফায়ার ফাইটার মানে কি? ফায়ার ফাইটার মানে হলো অগ্নি নির্বাপক কর্মী বা দমকল কর্মী। তো চলো আমরা আরো কিছু শব্দ দেখি। লেট উই সি সাম ওয়ার্ড, ওকে। ফার্স্ট ওয়ার্ড ইংলিশ মিনিং বাংলা, ওকে। ফার্স্ট ওয়ার্ড ইজ অকিউপেশন। অকিউপেশন ইংলিশ মিনিং দি রেগুলার ওয়ার্ক দ্যাট ইউ ডু টু আর্ন মানি, দৈনন্দিন কাজ যা করে তুমি অর্থ উপার্জন করো, যাকে আমরা বাংলায় বলতে পারি পেশা। And the second word is firefighter. Firefighter. And its English meaning is a person whose job is to stop fires from burning. এমন একজন ব্যক্তি যার কাজ হলো আগুন নিভানো, যাকে আমরা বাংলায় বলতে পারি দমকল কর্মী অথবা অগ্নি নির্বাপক কর্মী। And the next word is volunteer. Volunteer. Volunteer means a person who works without payment. একজন ব্যক্তি যে তার কাজের জন্য কোনো পারিশ্রমিক নেয় না বা পারিশ্রমিক ছাড়াই যে কাজ করে, তাকে আমরা বলতে পারি volunteer. বাংলায় বলা যায় স্বেচ্ছাসেবী, ওকে। And the next word is panic. What? Panic. Okay. And its English meaning is to suddenly feel very much afraid. To suddenly feel very much afraid. হঠাৎ করে অনেক বেশি ভীত হওয়া, তাকে আমরা বলতে পারি কি খুব আতঙ্কিত হওয়া, প্যানিক, ওকে। অ্যান্ড দ্য নেক্সট ওয়ার্ড ইজ সেফ। সেফ, নট টু ডেঞ্জার, ওকে। অ্যান্ড দ্য বাংলা অর্থ হলো নিরাপদ। ঠিক যেমন তোমাদের স্কুলগুলো বন্ধ হয়ে গেছে করোনা ভাইরাসের জন্য, তোমরা যদি সেফলি বাসায় থাকতে পারো সেই রকম এটা সেফ, সেই শব্দটা এটা সেফ, নট ইন ডেঞ্জার, ওকে। ডিয়ার স্টুডেন্ট, নাও ইউ ওপেন ইউর বুক অ্যাট পেজ নাম্বার 34, ওকে। আই উইল রিড ইট অ্যান্ড ইউ জাস্ট লিসেন টু মি কেয়ারফুলি। অ্যা লং টাইম এগো হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5, দেয়ার ওয়াজ এ ফায়ার ইন স্কুল। Everyone was very afraid, but no one panicked. The teachers helped the students to leave the building quietly and safely. Soon, the firefighters came and put out the fire. Raju watched the firefighters from the schoolyard. He thought about the fire and the firefighter for a long time. After college, Raju joined a volunteer fire department. As a volunteer, he didn't get any money for his work, but Raju didn't mind. Now, Raju is a full-time firefighter. It is his job, so he earns money for it. Most of the time, his work is putting out fires, but he also teaches new firefighters about safety. He likes teaching very much. In his free time,
Raju visits school. He talks to students about fire safety. He tells them what to do if there is a fire. They shouldn't panic. They should listen to their teachers and leave the building quietly. सुप्रिय शिक्षार्थीरा आमी तोमादेर आरो भालोभावे बोझार सुविधार्थे ए पुरो विषयटी एक बार बांग्लाय आलोचना करछी। आशा करी तोमरा आमार आलोचनाटी मनोयोग दिए शोनार चेष्टा करबे। A long time ago, when Raju was in class 5, there was a fire in his school. অনেক আগে যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়তো তখন তার বিদ্যালয়ে আগুন লেগেছিল। Everyone was very afraid. প্রত্যেকে খুবই ভয় পেয়েছিল। But no one panicked. কিন্তু কেউই আতঙ্কিত হয়নি। Afraid মানে ভয় পাওয়া। তারপর প্যানিকড মানে আতঙ্কিত হওয়া। আমি আগে আলোচনা করেছি প্যানিকড মানে আতঙ্কিত হওয়া। দি টিচার্স হেল্পড দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। শিক্ষকগণ ছাত্রদের সাহায্য করেছিল ভবন নিরাপদে এবং শান্তভাবে ত্যাগ করতে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যখন আমাদের আশেপাশে এরকম কোনো দুর্ঘটনা ঘটবে তখন আমরা বড়দের কথা অনুসরণ করব। যদি সেটা বিদ্যালয়ে হয় তাহলে আমরা অবশ্যই আমাদের শিক্ষকদের কথা অনুসরণ করব এবং শান্ত থাকব। আমাদের আতঙ্কিত হওয়া একদমই উচিত হবে না, আমরা একদমই আতঙ্কিত হব না। Soon the firefighters came and put out the fire. শীঘ্রই দমকল কর্মীরা এসেছিল এবং আগুন নিভিয়েছিল। তাহলে কি হয়েছিল? যখন কোথাও আগুন লাগে তখন দমকল কর্মীরা এসে আগুন নিভায়। তাহলে আমাদের আশেপাশে যদি কখনো আগুন লাগে আমরা কি করব? দমকল কর্মীদের জানাবো বিষয়টি, তখন তারা এসে আগুন নিভিয়ে ফেলবে। এটাই আমরা আমাদের প্রথম কাজ। আমরা প্রথমেই দমকল কর্মীদের সাথে যোগাযোগের চেষ্টা করব। আচ্ছা, তারপর রাজু ওয়াস্ট দি ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। রাজু দমকল কর্মীদের দেখেছিল স্কুলের আঙিনা থেকে। স্কুল ইয়ার্ড মানে স্কুলের মাঠ বা আঙিনা। হি থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স ফর আ লং টাইম। সে চিন্তা করেছিল আগুন এবং দমকল কর্মীদের সম্পর্কে অনেক সময় ধরে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যখন দমকল কর্মীরা আগুন নিভাচ্ছে তখন রাজু স্কুলের আঙিনা থেকে বা স্কুলের মাঠ থেকে দমকল কর্মীদের কাজ এবং আগুন নিভানো দমকল কর্মীদের এবং আগুন অনেক সময় ধরে দেখছে। আফটার কলেজ শেষে রাজু জয়েন্ট এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। রাজু যোগদান করেছিল স্বেচ্ছাসেবী দমকল বাহিনীতে। ভলান্টিয়ার আমি আগেই আলোচনা করেছি, ভলান্টিয়ার মানে স্বেচ্ছাসেবী। তাহলে কলেজ শেষে রাজু কোথায় যোগদান করেছিল? স্বেচ্ছাসেবী দমকল দপ্তরে বা দমকল বিভাগে। অ্যাজ এ ভলান্টিয়ার, একজন ভলান্টিয়ার হিসেবে বা একজন স্বেচ্ছাসেবী হিসেবে, হি ডিডেন্ট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক। সে তার কাজের জন্য কোনো অর্থ পেত না। তাহলে কি স্বেচ্ছাসেবী হিসেবে কাজের জন্য সে কোনো অর্থ পেত না? স্বেচ্ছাসেবীরা যে কাজগুলো করে সেই কাজগুলো তারা করে থাকে সেবা প্রদানের জন্য। এই কাজগুলো করার জন্য তারা কখনো অর্থ পায় না। ঠিক তেমনি রাজু যখন ভলান্টিয়ার দমকল বাহিনীতে কাজ করত তখন তার কাজের জন্য সে কোনো অর্থ পেত না। বাট রাজু ডিডেন্ট মাইন্ড, কিন্তু রাজু তার জন্য কিছু মনে করতো না, তাই না? রাজু ডিডেন্ট মাইন্ড, রাজু কিছু মনে করতো না।
नाउ राजू इज ए फुल टाइम फायर फाइटर एखन राजू एक जन पुरोपुरी दमकल कर्मी इट इज हिज जॉब एटी तार काज जॉब माने काज पेशा चाकुरी सो ही अर्न्स मानी फॉर इट ताई से एटी थेके उपार्जन करे आर्न माने कि उपार्जन करा ताई से एटी थेके उपार्जन करे जेहेतु एटी तार काज ताई से एटी थेके उपार्जन करे मोस्ट अफ द टाइम हिज वार्क इज पुटिंग आउट फायर बेशिरभाग समय तार काज आगुन निभानो बाट हि अल्सो टीचेस न्यू फायर फाइटार्स अबाउट सेफ्टी किन्तु से आरो नतून दमकल कर्मीदेर अग्नि निरापत्ता सम्पर्के शिक्षा देय जदिओ बेशिरभाग समय से आगुन निभाय किन्तु से आरो कि करे नतून दमकल कर्मीदेर अग्नि निरापत्ता सम्पर्के शिक्षा देय He likes teaching very much. से शिक्षा दान करते पसंद करे In his free time, तार अवसर समय राजू visits school. राजू की करे अवसर समय विद्यालय परिदर्शन करे He talks to students about fire safety. से शिक्षार्थीदेर साथे कथा बोले अग्नि निरापत्ता सम्पर्के He tells them What to do if there is a fire? शेख तादेर साथे कथा बोले जोदि सेखाने आगुन लागे तादेर की करा उचित They shouldn't panic. तादेर आतंकित हवा उचित नय They should listen to their teachers. तादेर उचित शिक्षकदेर कथा शोना And leave the building quietly. এবং শান্তভাবে ভবন ত্যাগ করা এরপর আমি এই পুরো বিষয়টা আরো একবার ইংরেজিতে পড়ব তোমরা প্রত্যেক লাইনের নিচে আঙুল রেখে আমাকে অনুসরণ করবে আমাকে কপি করবে তো চলো আমরা আরো একবার এটা ইংরেজিতে পড়ি স্টুডেন্টস লেটস রিড ইট এগেইন ফ্রম দা বিগিনিং ইউ অল আর কপি উইথ মি In your book, using your fingers. You all put your finger under the line and follow me, okay? A long time ago, when Raju was in class 5, there is a fire in school. Everyone was very afraid, but no one panicked. The teachers helped the students to leave the building quietly and safely. Soon, the firefighters came and put out the fire. Raju was the firefighter from the schoolyard. He thought about the fire and the firefighters for a long time. After college, Raju joined a volunteer fire department. As a volunteer, he didn't get any money for his work, but Raju didn't mind. Now, Raju is a full-time firefighter. It is his job, so he earns money for it. Most of the time, his work is putting out fires. But he also teaches new firefighters about safety. He likes teaching very much. In his free time, Raju visits school.